দর্শক, আমি আপনাদের সাথে কথা বলছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গুজিমারি বিল থেকে। এটা একেবারে যমুনা সংলগ্ন এলাকা। এই এলাকাটা ভাঙন প্রবণ। যমুনার ভাঙনে এই এলাকার মানুষগুলোকে একদম বিপর্যস্ত করে দিয়েছে। হাজার হাজার শত শত পরিবার আজকে নদীর ভাঙনের শিকার হয়ে বাঁধের উপরে বা একচিলতে জমির উপরে বসবাস শুরু করেছে, এবং এই এলাকার মানুষগুলো নদীর কারণে, নদী ভাঙনের কারণে প্রচণ্ড রকম দরিদ্র হয়ে গেছে। এই যে আমি যে বিলটার থেকে কথা বলছি, এই বিলটাতে এই যে কাজ করছে দেখছেন, এটা একটা নতুন চাষ পদ্ধতি। এলাকার পানি ফলের চাষ করে, এটা 25-30 বছর আগে এই ফলের চাষ এখানে এরাই উদ্ভাবন করেছে হয়তো, কারণ বর্ষার সময় এই বিলগুলোতে পানিতে প্লাবিত হয়ে যায়, অনেক গভীরে চলে যায়, এবং সেই সময়টাতে এখানে আর করার কিছুই থাকে না। তখন তারা এই জমিতে পানি ফলের চাষ শুরু করেছে ওই জীবন ধারণের জন্যে। আশেপাশে যেগুলো একটু উঁচু জমি আছে সেখানে রবি ফসল হয়, ওই যে সরিষার আবাদ, আমরা একটু ওই জায়গাটায় যাই ওদের কাছাকাছি। ফলটি দেখতে অনেকটা সিঙ্গারার মতো, তাই স্থানীয়ভাবে বলা হয় সিঙ্গারা ফল। আবার পানিতে হয় বলে ফল হিসেবেও রয়েছে এর পরিচিতি। স্বাধীনতার আগে সিদ্দিক নামের এক অবাঙালি এখানকার জলাভূমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছিলেন এই ফল। তারপর দিনে দিনে সম্প্রসারিত হয়েছে চাষ। যখন জনসংখ্যা কম ছিল, ছিল না আজকের মতো এত বেশি নদী ভাঙন, এমনটি জলাবদ্ধ ভূমিও ছিল না এত বেশি বিস্তৃত, তখন এই ফলের চাষ হয়েছে শখের বর্ষে। কে জানতো এই ফলটি এই এলাকার হতদরিদ্র মানুষের জীবন জীবিকার বড় একটি অবলম্বন হবে একদিন। দর্শক, এটি এক দুর্ভাগা জনপদ, বলা যায় সুবিধাবঞ্চিত এক দুর্গম এলাকা। দিনের পর দিন এখানে নদী ভাঙা মানুষের সারি দীর্ঘ হয়েছে। একসময় যাদের জোতজমি যশ সব ছিল, আজ তাদের অনেকেই নিঃস্ব। বাঁধের ওপর গুচ্ছগ্রাম নামের এই আশ্রয় প্রকল্পে কোনোরকমে মাথা গুঁজে পানিফল কুড়িয়ে অথবা কোনো মতে চাষ করে এক মরশুমে দিন গুজরান করছেন, এভাবেই চলছে তাদের দিন। এই যে আপনার নদী ভেঙে আপনার মনে করেন যে ফসল হইতেছে না, এটা আপনার আবদ টাবাদ খেয়ে যাই হোক আপনার চলতেছে, ফসল ভালো হয় মোটামুটি। এই এলাকার সবারই কি একই অবস্থা? সবারই একই অবস্থা স্যার। জি, নদী ভেঙে তো স্যার একদম ভাঙচুর করে ফেলেছে, একদম কিছু তো নাই। অনেকেই বাণিজ্যিকভাবে পানি ফলের চাষ করছেন। এটি দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশ্বরিয়া বাড়ি গ্রাম। কয়েকজন কৃষক পানি ফল তুলছেন। কথা হলো ডালবাড়ি গ্রামের আব্দুল সালামের সঙ্গে। কয় বছর যাবত এই চাষটা? 30-35 বছর। 35 বছর শুরু হইলো কেমনে? ওই বগরে, তিনি বগরার লোক, আমাদের এনে আসা যাওয়া করতে করতে ওই বীজটা এখানে এনে টেস্টিং করছে। আচ্ছা, টেস্টিং করার পরে জিনিসটা আমাদের এই পানির মধ্যে ওই জমিনের মধ্যে হয়। আচ্ছা, পরে আমরা এলে বাণিজ্যিক চাষিদের হাতে দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে পানি ফলের চাষ। তারা এর ভেতরে খুঁজে নিয়েছেন লাভ। বিঘাপতি 3-4 হাজার টাকা করে কিনে নেয়, তাতে 10-12 হাজার টাকা বিঘাপতি বেচা যায় আর কি, এই লাভ। বিঘাপতি খরচ কিরম হয় হিসাব করছেন কোন সময়? বিঘাপতি খরচ 2-2.5 হাজার টাকা খরচ পড়ে বিঘাপতি। বিঘাতে যা ফল আসে বিক্রি হয় কত? 8-10 হাজার টাকা। রমজান আলীর অনেক কিছু ছিল এক সময়। যমুনার করাল গ্রাসে সবই শেষ হয়ে গেছে। এখন তিনি অভাবগ্রস্ত এক কৃষক। পানি ফলই তার একমাত্র ভরসা। নদী ভাঙ্গা এলাকা মানুষ, নদী হয়ে যায় এসে গেছে গা। আপনার এখানকার প্রায় শুনি আর কি যে এক একজনের 200-300 বিঘা করে জমি ছিল সব নদীর ভিতরে। এখন ওই ধরনের লোক ভিক্ষা করে খাওয়া লাগে, এরকম সংকট, খুব কষ্ট আর কি। যে কারণে এই পানি ফল তুলের চাষটা। জি, সৌদাগর নামের এই কৃষক এক ধনাঢ্য কৃষকের সন্তান। তারও একসময়ে অনেক জমি জমা ছিল, এখন নামটুকু শুধু টিকে আছে। কি নাম? সৌদাগর। একদম চেহারা তো সৌদাগরের মতোই। সৌদাগর সাহেব, এই পানি ফলের চাষ শুরু করলেন কেন? জায়গা জমি নদীর কাছে কর্ম করি এটা। এখন
কিছু আছে দশ মানে দিল্লি বেশিগুলো গেছে আপনারই অবস্থা না সবারই এলাকার সবারই এলাকার এখন নদী ভেঙে শেষ করেছে পত্র ফয়ের বানা হয়েছে এখন চলে কিভাবে কষ্ট হইতো চলতেছে এখন এখানে পানি ফলের চাষ অন্য যে কোনো ফসলের মতো বর্ষাকালে বীজ থেকে চারা তৈরি পানির ভেতরে চারা রোপণ সার ও কীটনাশক প্রয়োগ সহ নানা পরিচর্যা কোনো কোনো ক্ষেত্রে সাধারণ ফসল আবাদের চেয়েও কঠিন বলে জানাচ্ছেন একজন কৃষক এখন যে পানি ফল যে করছি এর মনে হয় পাকাটে বীজ রাখি বীজ রাখি এটা আমরা কান্দার মধ্যে যে কোনো পুকুর টুকুর এক জায়গা মানে মান্দা গভীর পানির মধ্যে বিছুন রাখি বর্ষাকালে যখন আমার ভরে জায়গা জায়গা মান্দা যেন গভীর পানি ওটা আমরা বেশি বেশি ওই ফেলা ফেলা রাখি আগা পরে গাছ হয় গাছ আবার মনে করেন যে শিকড় কাটি কেটে 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 বিভিন্ন জায়গা জায়গায় আমরা বাঁশের চুক্কা বানাই এটা লাগাই এই ছয় সাত আট হাত পানি হয় পানির ভিতরে আমরা গেড়ি গেড়ি লাগাই ডুবদি ডুবদি লাগাই লাগা নিয়ে খুব পরিশ্রম কষ্ট বীজ দেওয়া লাগে সার দেওয়া লাগে এটার মতো বহুত পরিশ্রম এইটার কি এটার ব্যবহারটা কি এটা ব্যবহারে যে এমনে বসি এটা বাইন্ডি বেশি পানির মধ্যে কাছে আছে পানির মধ্যে গভীর পানি মধ্যে এটা কাছে আছে আমার একটু তুইলা বুঝান তো জিনিসটা কি এটা সার এই যে বাস বাঁধছি এটার মধ্যে বসি বসি মনে করেন কাজ করি যে তো পানি হয় আমরা ডুবি যাই ও এটা আপনাকে বানানো একটা পদ্ধতি জি বাহ দর্শক পানিফল চাষকে কেন্দ্র করে এখানে দু রকমের চিত্র তৈরি হয়েছে পানিফলের চাষ সম্প্রসারিত হওয়ার চিত্র যেমন আছে একই সঙ্গে আছে নদী ভাঙা মানুষের দুঃখের গল্প এই গল্পে আসছি একটু পরেই বলে রাখি পানিফলের চাষটি একেবারেই স্থানীয় কৃষকদের প্রকৃতি নির্ভর একটি চাষ ব্যবস্থা কিছুদিন আগেও কৃষি বিভাগ এ ব্যাপারে মোটেও অবগত ছিল না তাদের কিছু করণীয়ও ছিল না সাম্প্রতিক সময়ে এসে চাষ আপনাআপনি বাড়তে শুরু করায় এবং এটির কৃষি ও অর্থনৈতিক গুরুত্ব সৃষ্টি হওয়ার কারণেই নানা ভূমিকা নিয়ে এগিয়ে এসছে কৃষি বিভাগ সেই প্রেক্ষাপটেই পানিফল চাষের সমস্যা সম্ভাবনা ও সম্প্রসারণের বিষয়ে কথা হলো দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমেদের সঙ্গে রোগ বলতে তেমন আমরা মানে তাদের কাছ থেকে ইনফরমেশন পাইনি তবে পোকাটাই মেইনলি এখানে কিছু ইউরিয়া সার সামান্য পরিমাণে তাদেরকে আমরা সাজেস্ট করি দেওয়ার জন্য যেহেতু পাতা জাতীয় উদ্ভিদ সেক্ষেত্রে ফলনটা একটু বাড়ে কৃষি বিভাগের বইপত্রে তো এটার চাষ দিয়ে কোনো কিছু এখনও সেইভাবে আসে নাই তবে যেভাবে এখানে বাড়তেছে আবারটা হয়তোবা ভবিষ্যতে এসে যাবে এটা এক্সটেনশন হচ্ছে খুব গত বছর এই দেওয়ানগঞ্জ উপজেলায় আমাদের আবাদ ছিল প্রায় 70 হেক্টরের মতো আর এবছর সেটা 75 বা 80 হেক্টর হবে আমাদের যে রেকর্ড দর্শক এখানে দিনে দিনে জমা হয়েছে এক দুঃখের ইতিবৃত্ত কয়েক বছর আগেও এই বাঁধ থেকে যমুনার দূরত্ব ছিল 15 থেকে 18 কিলোমিটার দূরে 4-5 বছরের মধ্যে নদী দেওয়ানগঞ্জের 3 ইউনিয়নের অধিকাংশ গ্রাস করে একেবারে বাঁধের কাছে এসছে নদী ভাঙা মানুষগুলো বলছে আগে বিলের আয়তন ছিল অনেক বেশি এই জলাভূমিতে পানিফলও খুব ভালো হতো কিন্তু এখন বর্ষায় নদীর বালি ঢুকে পড়েছে এসব এলাকায় যে কারণে পানিফলের চাষ সবখানে ভালো হচ্ছে না অনেক এলাকায় চাষ বন্ধও হয়ে যাচ্ছে উজান থেকে নেমে আসা যে বালুর ঢল যমুনার থেকে আসতেছে এখানে কালভার্ট না থাকায় প্রচুর পরিমাণ বালু চলে আসতেছে ভরাট যাচ্ছে জলাশয়গুলো এই কারণে পানিফল ধীরে ধীরে কমে যেতেছে এবং যা এর সাথে যারা চাষি আছেন এবং যারা মাঠ লেভেলের যারা কৃষক আছেন তারা আস্তে আস্তে এই ব্যবসাটা গুটিয়ে নিতেছেন ওই আশ্রয়ন প্রকল্পে যারা থাকেন তাদের জীবন এখানে বড়ই সঙ্গীন চাষিরা পানিফল সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর পরিবারের ছোট ছোট সদস্যরা মিলে বিলে নেমে পানিফল কুড়োয় কথা হলো একজন স্থানীয় নারীর সঙ্গে আমাদের আশ্রয় কেন্দ্র দৌড়ে গেছে গা সরকারের তো ভালাকি দিতে আছে না মানুষ পাক ঘরে ঘরে 2-3 মাস থাকে মানুষের তো পাক ঘরে জায়গা দেয় না তাই না আমরা কি করতে তানো বেশি হচ্ছি না এখন মনে করেন যে নিজের পেটের বুকে তো পোলা পানি পানির মধ্যে সকালবেলা ঠান্ডা পানির নামি পড়ছি এই যে পানির ভেতরে কতক্ষণ যাবৎ এটা ঠান্ডা লাগে জানা লাগে তো ঠান্ডা ঠান্ডা লাগলে কি করব কটা পর্যন্ত কাজ করো কটার সময় আসছো 8টার সময় আসছে তখন হিম শীতল পানি এই ঠান্ডার সময় এবং এই কষ্টগুলো তাদের দিনের পর দিন করতে হচ্ছে শুধুমাত্র জীবন ধারণের জন্য বেঁচে থাকার জন্য তোমার নাম কি জাহিদা জাহিদা প্রিয় দর্শক শহরে শীত এসছে বিলম্বে কিন্তু গ্রামে অনেকটাই ঠান্ডা অনেক আগ থেকেই হিম শীতল পানির ভেতরে এই শিশুরা স্রেফ পেটের তাগিদে কুড়াচ্ছে পানিফল এই সিঙ্গারা ফল বেচে ওরা ভাত খায় তরকারি হিসেবেও খায় সিঙ্গারা ফল দর্শক আমরাও কিছু সময় স্তম্ভিত হয়ে গেছি এতটুকু শিশু
আসিয়ার কথা শুনে। এই ঠান্ডার মধ্যে ফল তুলতে কষ্ট হয়। আমরা রাখুন, আমরা দেখলে কোন আমরা কি করব, এলে না তুলে উপায় আছে? উপায় তো নাই। বাহ, তুমি সুন্দর একটা কানের দুল পড়ছো, হ্যাঁ, একটা গদার হার পড়ছো, এটা কি তোমার তোমার টাকা দিয়ে উপার্জন দিয়ে কিনছো নাকি মা কিনে দিছে? মা নাই। হ্যাঁ, মা নাই। ও বাবা, দর্শক, আসিয়ার মা বাবা কেউ নেই, বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, মাও চলে গেছে, না ও বড় হচ্ছে ওর নানির কাছে। এবং এই সকালবেলা ঠান্ডা পানির ভিতরে এসে পানি ফল তুলতে হয় তাকে, এই বয়সে তার নিজের রুটি রুজির জন্যে, তার নিজের কর্মের, নিজের অর্থ উপার্জন করে তারপর তার পেটে ভাত হয়, স্কুলেও যায় এর ফাঁকে, তার পড়াশোনা করার শখও তার আছে। কীভাবে এরা জীবনযাপন করছে, আমরা কোথায় আছি, কীভাবে আছি, এগুলো একটু গভীরে অনুধাবন করলে জিনিসগুলো বোঝা যায়। এই যে সবগুলো লক্ষ্য করুন, সে ভোরে এসে, ভোরে ঠান্ডার ভিতরে কাঁপছে ছেলেগুলো, বাচ্চাগুলো, এদের সবারই লেখাপড়া করার শখ। তুমি স্কুলে যাও মা, কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ো। ওইটা টেলিভিশন ক্যামেরা দেখছো, টেলিভিশন ক্যামেরায় তুমি যা বলবা সেটাই প্রধানমন্ত্রী শুনবে, সরকার শুনবে। তোমাদের এই যে এত কষ্ট, তোমাদের জন্য কি করা দরকার ওখানে বলো তো? আসরে কন্ড ঘর বলে তুফানে ভাঙছে, এনকা আমরা কোথায় থাকি? বন্যার পানি আসলে আগে তাও স্কুলে দিছে, এনকা স্কুলে দেয় না, এনকা কারো কারো যা যার যার ঘর আছে তাই তাই তার মধ্যে যায় ওঠে, এনকা কে কেউ পাকের ঘরও দেন, এনকা আমরা কোথায় থাকবো? আসতে আমি দেখি পরে থাকবো, আমরা কি কুত্তা নাকি বিলাই তাই যে আমরা এইভাবে থাকবো বলেন? এনকা আমরা তো পড়াশোনা করি, কারো বাপ মা পড়াশোনা করাতে পারে না, এখন কিভাবে হবে? কত মানুষ দেখি শিবের সংসার করতেছে, খাওয়া দাওয়া করতেছে, বিল্ডিং বাড়ি থাকে, চৈরি ঘরে থাকে, কয় আমরা তো থাকতে পারি না, সবাই তো দেখি। আসিয়ার কথা শুনেই আমরা চলে গেলাম গুচ্ছ গ্রামের একটি কুটিরে। দুপুরে হাড়িতে তখন চড়ানো হয়েছে পানি ফল, জানা গেল নূতন তথ্য। শুধু ফল বিক্রি কিংবা তরকারি হিসেবে নয়, রীতিমতো ভাতের ক্ষুধা কমাতেও তারা খান পানি ফল। এটা সিদ্ধ করে খাইলে কি সুবিধাটা কি? ভাত কম লাগে, খিদা মনে করেন, খেলা বন্ধে পেটে মনে করেন, যাই হেঁটে পেট ভরে জায়গা, সনকা অল্প চাল আন দিলে খাওয়া যায়। এখানকার কৃষি কিংবা কৃষিকেন্দ্রিক মানুষের উন্নয়ন সম্ভাবনা নিয়ে কখনো চিন্তা করা হয়নি। বছরের অর্ধেকটা সময় পানি জমে থাকা এই অঞ্চলে কি গড়ে উঠতে পারে না প্লাবনভূমিতে মাছ চাষ প্রকল্প? কথা হলো উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিমউদ্দিনের সঙ্গে। এটাকে কোঅপারেটিভ করে মাছ চাষের আওতায় আনা যায়? মাছ চাষের আওতায় একবার নিছিল স্যার, ওই যে বিলটা একটু আগে যে লেনদেন করলেন, ওই বিলটা নিছিল কোঅপারেটিভ সিস্টেম করে, কিন্তু পানি এত বাইরে গেছে হঠাৎ, মানে তাদের যে বাঁধের উপরে নেট দিছিল সে নেটও আর রক্ষা করতে পারে, যার জন্য সব মাছ এখানে, নদী তো একেবারে খোলা, নদীর এখানে কোনো বাঁধ নেই, যার জন্য পানি নদী মানে নদীতে পানি বাড়লেই আমার মাঠের মধ্যে পানি ঢুকে গেল। তবে কথাও সত্য যে এক মরশুমে পানিফল চাষের কারণে এই জলাভূমির তলানিতে জমা হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার, যা বোরো মরশুমের ফলন বৃদ্ধিতে রাখে অনেক বড় ভূমিকা। কাজটা থাকে পচে যায়, শুকায় পচে যায়, পচে গেলে জৈব সারের ই হয়, উৎপাদন হয়, জৈব সার হলে পরবর্তী ফসলটা ভালো হয়। আর এই যে অনেকদিন পানির তলে থাকার পরে এটা পলি, কিছুটা পলি থাকে, এনে উর্বরতা বাড়ে, ফসল বেশি হয়। এখন সমস্যা হচ্ছে নদী কাছে যাবো না, এই নদীর ভাঙনের যে বালি, এই বালি আসার পরে এই উর্বরতা কিছুটা নষ্ট হয়ে যাইতেছে। ঠান্ডা পানির ভেতর থেকে পানিফল তুলে তা ঝুড়িতে করে এভাবে বিশেষ কৌশলে নেওয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে ভালো মতো ধুয়ে বাজারে পাঠানো হয় পানিফল। অনেক সময় চাষ এলাকাতেও চলে আসে পাইকাররা। আজকে কত করে পাচ্ছেন? নদীর যেহেতু ভাঙ্গে এই মানুষ খালি আমরা এই মুখ চাপতে আছি,
তাহলে আঙ্গুরও তো মনে করো চাষ আর জমি আর কমতা আছে কমতা আছে আচ্ছা আচ্ছা দাও কমতা আছে তার মধ্যে ফিরে বাড়ি ঘর দেওয়ার হইতা আছে যে মানে অতিথি ভেঙে আসিয়া যে এতে জমি কমলো আবার তার মধ্যে বাড়ি ঘর দেওয়া হইতা আছে জমি আরো কমলো আর জমি আরো কমতা আছে আপনি এটা পাঠাইবেন এখন কোথায় আপনি বেচতেছেন হাজার টাকা 600 টাকা করে মনে লাভ আপনার লাভ আমার নিজানি খরচা আছে এই খরচাটা কেটে দিব আমার দিনের কি লাভ হইবে আমার নাম মোহাম্মদ যুবরাজ কত সুন্দর নাম যুবরাজ আর সেটা আপনি বানাইছেন যুবরাজ কি কাণ্ড করছেন আপনার কানের ভিতরে একটা দুল দিন দুলের ভিতরে আবার তাবিজ আছে হ্যাঁ এই তাবিজটা কেন দিয়েছেন কি দিয়েছিলেন মানে এটার মাতার জন্য দিয়েছিল ও কে দিয়েছে কবিরাজ না স্বর্ণগারেরা স্বর্ণগারেরা দিয়েছিল গা কি মাথায় কি হয় এই মাথা এই যে পুষ বলছে হ্যাঁ হ্যাঁ আমার একটা তাবিজ দেন সিলেট সারের আমরা কই বাংলায় কই সিলেট সার পরে তাবিজটা দিল এই চার বছর হাতে সবকিছু কিলিয়া পানিও পরে না কমও শুনি না আর কি মিল মতন শুনবে কি কন তাহলে কানের ডাক্তার বাংলাদেশের সবচেয়ে বড় ইএনটি ডাক্তার নাক কান গলা হ্যাঁ স্বর্ণকার হচ্ছে কান ভালো করে ঢাকা শহর আছে না স্যার ঢাকা শহরে দিতে পারবো না আঙ্গুর দেশ অঞ্চলে দিলে স্বর্ণকারের দেয় ঢাকা শহরেরাও দিতে পারবো না স্বর্ণকার হচ্ছে কানের ডাক্তার এবার বুঝতে পারছেন এখন পর্যন্ত গ্রাম বাংলায় এই টোটকা ফুটকা চিকিৎসার কি অবস্থা এবার বুঝেন চাউল দিছি আর কি উঁচু বার্তা মধ্যে দেওয়ানগঞ্জের এই পানি ফলের বাজারটি বেশ পুরনো বহু বছর যাবৎ চাষিরা ক্ষেত থেকে পানি ফল তুলে নিয়ে আসে এখানে এখান থেকে চলে যায় সারা দেশে প্রিয় দর্শক আমাদের কৃষি ফসলের তালিকায় কোনো স্থানেই নেই পানি ফল কিন্তু একথা সত্যি যে এর উপরই নির্ভর করছে বহু মানুষ বাণিজ্যিক গুরুত্ব বুঝে হতদরিদ্রদের পক্ষে চাষও সম্ভব হচ্ছে না তারা হয়তো কুড়িয়ে বাজারে পাঠিয়ে কিছু টাকা রোজগার করছে অন্যদিকে নিত্যদিনের খাদ্য চাহিদাও পূরণ করছে পানি ফলের পুষ্টিগুণ এর শিল্প এবং বাণিজ্যিক গুরুত্ব এই ফল থেকে কি ধরনের পণ্য উৎপাদিত হতে পারে এর সবই যেমন গবেষণার দাবি রাখে একইভাবে এই এলাকার কৃষি এবং প্রান্তিক মানুষের জীবন বৈচিত্র্য নিয়েও গ্রহণ করা যেতে পারে কার্যকর পদক্ষেপ এ এলাকার নদী ভাঙন রোধ করার পাশাপাশি সামগ্রিক বিষয়গুলো সরকারের আমলে আসবে এই প্রত্যাশা আমাদের